মুভি ছাড়া তুমি টিভিসি করেছো? হ্যাঁ, টিভিসি করেছি, অনেকগুলো টিভিসি করেছি, নাটক করেছি। বাহ, তো এই যে নাটক করেছো, টিভিসি করেছো, ফিল্মও করেছো, তোমার কাছে সব থেকে ভালো কোনটা লেগেছে কাজ করে? ডেফিনেটলি ফিল্ম ভালো লেগেছে। তো এই যে নাটক এন্ড টিভিসি যে করেছো, ইভেন ফিল্মও করেছো, তো এক একটা পরিসর কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। সেখানে অনেক ফ্রেন্ড হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে, হ্যাঁ, মানে ভালো লাগা, ভালোবাসা, এই জিনিসগুলো কি কারোর প্রতি কাজ করেছে? এটা হয় কি যে আমি যখন যার সাথে কাজ করি তার প্রেমে পড়ে যাই, প্রেমে না পড়লে আসলে কাজটা ওইভাবে হয় না। দেখা যায় যে একটা সেটে আমার কো-আর্টিস্ট, তার সাথে আমার কখনো পরিচয় নাই, তার সাথে আগে কখনো কথা হয়নি, আমি চাই যে যতটুকু পারা যায় তার সাথে মিশে অ্যাডজাস্ট হয়ে কাজটা করতে, তাহলে হয় কি কাজের ফিডব্যাকটা ভালো আসে। যেমন সাই বা ইমন, তাদের দুজনের সাথে কিন্তু আমার আগে কোনো পরিচয় ছিল না, বাট কাজে যাওয়ার পরে আমি কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা আমি একটু সুন্দর করে মিউচুয়াল করে যে অ্যাজ লাইক এটাই কিভাবে করব, দুজনের মধ্যে কস্টিউমগুলো আমরা কিভাবে পরলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, সেম আমার আমার যদি বলি বিজ্ঞাপনে, সেম আমার যখন কো-আর্টিস্টের সাথে ফার্স্ট টাইম আমার দেখা হয়, আমি আমি বলি যে ভাইয়া প্লিজ আমরা একটু স্ক্রিপ্টটা নিয়ে কথা বলি, এটা আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। যে তুমি বললে না যে একটা মিউচুয়ালি তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করা, তা আমারও এক ঘন্টা আড্ডাটাকে আমি এমন ভাবে দিতে চাই যে আমি যেন তার সম্পর্কে অনেক কিছু এক ঘন্টার মধ্যে জেনে যেতে পারি, বা তার কি চিন্তা ভাবনা ওইটা জানতে পারি। তো এখান থেকে আমি খুব জানার চেষ্টা করতেছি তোমার প্রেম ভালোবাসা, তোমার প্রেমে পড়েছো কিনা, হ্যাঁ, মানে কোন রিলেশনে আছো বা রিলেশনে বলতে কি, আমি মানে ব্যস্ততা আমার খুব বেশি, সেটা হলো যে এক তো শুটিং আছেই, আর আমি একটু বেশি বেছে বেছে একটু কাজ করি, আমি একটু বেছে বেছে কাজ করি ফার্স্ট থেকে, আমার ছোট একটা কাজ সেটাকে আমি একটু সময় দিয়ে চেষ্টা করি, একটু আমার যতটুকু আমার যেন পরে আফসোস না হয় যে এই এই সিনেমায় আমি এই জায়গায় এই শাড়িটা পরলে আমাকে ভালো লাগতো, নো, আমি যখন স্ক্রিপ্টটা পাই ওটা নিয়ে আমি স্ট্যান্ড বাই বসে যাই, আমার নাইট সিকোয়েন্স কয়টা, আমার ডে সিকোয়েন্স কয়টা, পরে চেঞ্জ হলে ওটা ডিরেক্টর করতেই পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমরা আলোচনা করি কাজের আগে। একজন পারফেক্ট অ্যাক্ট্রেস যখন তার 50% তার চলে আসে তার কস্টিউম থেকে, যেমন একটা বেদিনীর চরিত্র যদি আমি করতে যাই, আমি নিশ্চয়ই এই এই গেটআপে তো আমার বেদিনী যাবে না, আমি যদি এজ লাইক বেদিনী সেজে তারপর অ্যাক্টিংটা করতে যাই, তাহলে কিন্তু 100 না গেলেও 90-80 আমার অ্যাক্টিংটা চলে আসবে। তো এই জন্য আমি যে কোনো স্ক্রিপ্ট পাওয়ার আগে, সেটা বিজ্ঞাপন হোক, সেটা নাটক হোক, সেটা আমার ধরো যে স্টিল শুটের ব্যাপারে যদি কোনো সাবজেক্ট থাকে, সাবজেক্টের উপরে হোক, দেন আমি আগে অ্যানালাইসিস করি যে আমার আসলে কী কী করা উচিত, দেন আমি হলো যে কাজে যাই। এটা আমার একটু একটু আমার নিজের মতো করে গবেষণা করে কাজে যায়, সেজন্য আমি প্রত্যেকটা কাজে একটু টাইম নিই। তো সেক্ষেত্রেও যে শুটিংয়ের ক্ষেত্রে ব্যস্ততা, তার মধ্যে আবার একটু লেখালেখিও করি, তার মধ্যে নিজেকেও ওই রকম সময় দিতে পারি না। তা আমার হলে কি বয়ফ্রেন্ড হতে গিয়েও হয় না, বিকজ অফ বয়ফ্রেন্ডের সাথে হলো যে একেবারেই আমি না হোক মাসে দুদিন তো অন্তত রেস্টুরেন্টে বসে খাওয়া বা দেখা করা, এটা আমার একেবারেই হয় না। প্রেম করেছি সেই ক্লাস 10 একটা প্রেম ছিল, যখন ক্লাস 10 পড়ি, ওটা 3 মান্থ কি 6 মান্থ একটা প্রেম ছিল। তো ওদের ফ্যামিলি প্লাস আমাদের ফ্যামিলি সবকিছু মিলিয়ে আম্মু বললেন যে এটা কখনো হবার নয়, আর তোমার যেহেতু মানে লাইফে পড়াশোনাটার প্রতি আমি খুব সিরিয়াস, মানে ছোটবেলা থেকেই পড়াশোনা হয় না, যে অনেকে বাচ্চারা পড়তে চায় না বা খুব চাপাচাপি, এটা আমার লাইফে ছিল না, আমি পড়াশোনার প্রতি ছোটবেলা থেকে প্রচন্ড দুর্বল ছিলাম, যে আমাকে পড়াশোনা করতে হবে, গ্রাজুয়েশন নিতে হবে, একটা ভালো পর্যায়ে যেতে হবে, কারণ এডুকেট ছাড়া কিন্তু তোমার যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা যদি স্ট্রং না হয়, নায়িকা হই গায়িকা হই আর যাই হই, এটা এটা আমার কাছে মূল্যবোধটা কম মনে হয়। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে আমি লাইফে কি করবো আমি জানি না, বাট আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আমার স্ট্রং হওয়া দরকার। বাট মাঝে মধ্যে খুব শখ হয় যখন লেখালেখি করি, আসলে প্রেমটা ভিতরে না থাকলে অনেক সময় লেখাও যায় না, ভিতরে লেখার জন্য আসলে প্রেম দরকার। অনেক সময় মনে হয় যে হ্যাঁ আমার একটু বয়ফ্রেন্ড দরকার, একটু প্রেম দরকার, কিন্তু যখনই না কারোর সাথে হয়তো একটু মিউচুয়াল হচ্ছে বা একটু প্রেম প্রেম হবে, তখন এমন একটা কিছু সামনে এসে দাঁড়ায়, হয়তো ওর বিহেভিয়ার যার সাথে আমার প্রেম হবে তার বিহেভিয়ার বা আমার মেন্টালির সাথে যাচ্ছে না, দ্যাটস হচ্ছে না। আচ্ছা, প্রিয় তোমার প্রিয় মুখ।